অগ্রদ্বীপের গোপীনাথ মেলা চত্বরে আজ পরিদর্শনে আসেন বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। প্রধানত অগ্রদ্বীপের মেলায় 3 লক্ষাধিক জনসমাগমে করোনা ভাইরাস ঠেকানো যায় কীভাবে তা নিয়ে চিন্তিত রয়েছে জেলা পুলিশ। অন্যদিকে আগামী 19শে মার্চ থেকে শুরু হচ্ছে গোপীনাথের মেলা, এখন চলছে শেষ পর্যায়ে তার জোর প্রস্তুতি। মেলা কমিটির দিক থেকে করোনা ভাইরাসে একত্রে জনসমাগমে নিষেধাজ্ঞা অমান্য করেই এবারও 4 দিনের মেলার আয়োজন করা হয়েছে। তারা গোপীনাথের এই মেলাকে এবছর ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন বলে তারা স্বীকার করেছেন। অন্যদিকে জেলা প্রশাসন করোনা ভাইরাসের কারণে মেলার জনসমাগমে কীভাবে রোখা সম্ভব হবে করোনা ভাইরাস তার উত্তর খুঁজছে। ভাইরাস হলেও লোক আসবে এ সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ ধর্মের উপরে এখনো মানুষ ভিত্তি করে মানুষ চলে।